আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী, নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজ আমরা বাংলা উচ্চারণের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় যুক্ত ব্যঞ্জন ও ফলা। যুক্ত ব্যঞ্জন এবং ফলার উচ্চারণ কিভাবে করতে হবে সেটাই আমরা শিখব। সম্পূর্ণ আলোচনা হয়তো শেষ হবে না, পরিপূর্ণ উচ্চারণের ক্লাস সম্পূর্ণ করতে হলে আমাদের আরেকটি ক্লাসের প্রয়োজন হবে। আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে। সবগুলো যুক্ত ব্যঞ্জন নিয়ে আলোচনার প্রয়োজন হবে না। দেখো, যে ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জনগুলোতে সমস্যা হয় সেগুলো আমি লিখে রেখেছি, আর কিছু ব্যঞ্জন ফলাযোগের কারণে তাদের চেহারারও পরিবর্তন হয়, অর্থাৎ আকৃতির পরিবর্তন হয়, উচ্চারণেরও পরিবর্তন হয়। আমরা এই যুক্ত ব্যঞ্জনগুলো আগে দেখি, তারপরে সহজ কিছু যুক্ত ব্যঞ্জনের উদাহরণ দেখলেই আমরা যে কোনো ব্যঞ্জনের উচ্চারণ অবশ্যই করতে পারব এবং লিখে প্রকাশ করতে পারব। আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমে আমরা আসি ইয়ো। একক ইয়ো কিভাবে উচ্চারণ হবে দেখো। ইয়ো যদি শুধু ইয়ো হিসাবে ব্যবহৃত হয়, এটা ই অ, উচ্চারণটা হচ্ছে ই অ। আমরা যদি শব্দের প্রয়োগ দেখাই, এরকম শব্দ খুব একটা দেখা যায় না, এর উচ্চারণটা হবে ময়রস্বইকা অন্তঃস্থয় আকা এই চন্দ্রবি মিয়া। তো এটা বুঝলে শুধু একক ইয় থাকলে কিরকম হবে, কিন্তু যুক্ত ব্যঞ্জন হিসেবে দেখো কিভাবে আছে। ইয়ো চ, ইয়ো ছ, ইয়ো জ, এই তিনটিতে ইয়ো আগে, পরে চ, ছ, বর্গীয় জ। ইয়োর সঙ্গে যখন চ, ছ, বর্গীয় জ হবে তখন ইয়োর উচ্চারণ হয়ে যাবে দন্ত ন, নর মতো উচ্চারণ হবে। আমরা শব্দ গঠন করে দেখি, যেমন ধরো অঞ্চল, অ ইয়ো চ ল, অঞ্চল। এটা যদি আমরা উচ্চারণে দেখাই, অ ইয়ো সমান হয়ে যাবে দন্ত ন, অঞ্চল, অঞ্চল। যদি ছ দিয়ে একটা লেখি, লয়াকার ইয়ো ছ নয়াকারে না, এটা চল, চল লিখলেও হবে, তুমি যদি ওকার না দাও। তার সাধারণত যুক্ত ব্যঞ্জন ভাঙলে, সাধারণত যুক্ত ব্যঞ্জন ভাঙলে প্রথমে হসন্ত হয় পরে ওকার হয়, অঞ্চল বা অঞ্চল এটা লিখলেও হবে। তো লাঞ্ছনা, এটা লাঞ্ছনা দেখো, এটা হবে লয়াকার ইয়ো সমান ন, যুক্ত ব্যঞ্জন ভেঙে লিখতে হয় লাঞ্ছনা, লাঞ্ছনা। একটা একটা উদাহরণ দিলেই নিশ্চয়ই সব বুঝবে। এরপরে দেখো ইয়ো জ, গঞ্জ, গ ইয়ো জ, গঞ্জ। এটা যদি আমরা লিখি তাহলে গঞ্জ, দুইটা হাসন গঞ্জ। তো অঞ্চল, লাঞ্ছনা,
গঞ্জ, গোপালগঞ্জ। তো এইভাবে ন, তার মানে ইয়র পরিবর্তে হচ্ছে দন্ত ন। আশা করি এই তিনটার উত্তর বুঝতে পারছো। এরকম যে শব্দরই রচনা গঠন করো না কেন, ইয়র পরিবর্তে হবে দন্ত ন। এরপরে দেখো জয় ইয়, জয় ইয়, এইটা এইটার উচ্চারণ যদি শব্দের শুরুতে থাকে এই বর্ণটা জয় ইয়, সাধারণত গ গ এরকম গ গ এরকম আসে, কিন্তু এটা শব্দের তিন জায়গায় থাকতে পারে, শব্দের শুরুতে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, শেষে থাকতে পারে। তো আমরা তিনটে শব্দরই এর উচ্চারণ শিখে, যদি শব্দের শুরুতে থাকে এই বর্ণটা, যদি শব্দ যুক্ত ব্যঞ্জনটা যদি শব্দের শুরুতে থাকে তাহলে দেখো তাহলে হবে গয় চন্দ্রবিন্দু জপা। শব্দের শুরুতে থাকলে গয় চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু কেন জানো, ওই যে ইও চলে যাচ্ছে এখানে ইও নেই, সেই জন্য গয় চন্দ্রবিন্দু জপা। যদি মাঝখানে বা শেষে থাকে, মাঝখানে বা শেষে থাকে তাহলে হবে গয় বসন্ত গয় জপালা, গয় হসন্ত গয় চন্দ্রবিন্দু, অথবা গয় হসন্ত গয় জপালা। যেখানে যেটা প্রয়োজন হবে আমরা সেখানে সেটা ব্যবহার করব। এখন তিনটে শব্দ আমরা লিখে দেখাই, জ্ঞাত মাঝখানে একটা বিজ্ঞান বা বিজ্ঞান, আরেকটা অবয়সী জয় অভিজ্ঞ, অভিজ্ঞ। এখন আমরা যদি উচ্চারণে লেখাই, বলেছি শব্দের শুরুতে থাকলে হবে এই বর্ণ গয় চন্দ্রবিন্দু জহলা, এই আকার আছে আকার তয়কার, জ্ঞাত বা জ্ঞান অন্য একটা শব্দ, জ্ঞান এখানে যদি দন্ত না থাকতো তাহলে হতো জ্ঞান, এখানে আছে সেটা, জন্য ওটা দেখা নেন। বয়সিকার মাঝখানে থাকলে হয় এটা হবে না হয় এটা হবে, আমরা যদি বিজ্ঞান লিখি তাও হবে, বিজ্ঞান লিখলেও হবে, বিজ্ঞান এটাই লিখি বিজ্ঞান। এই চন্দ্রবিন্দু ইও চলে গেছে সেই জন্য চন্দ্রবিন্দু হবে। আশা করি বুঝতে পারছ যে শব্দের মাঝখানে বা শেষে যদি থাকে তাহলে হবে এটা অথবা এটা, আর শুরুতে থাকলে এটা, এটা দিলাম। এবার যদি উচ্চারণ এটা লিখি, ওই যে রশ্মিকার আছে এই জন্য অধ্বনি ও হয়ে যাবে, সংবৃত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ও। এটা নিশ্চয় নতুন করে বলতে হবে না, স্বরধ্বনির উচ্চারণের সময় আমরা বলেছি ভয়রশ্মিকা গ অভিক। এখন এইটা দিলে ভালো হয়, কারণ শেষে তো আর আসছে না, যদি এর মতো আসে তখন সাধারণত আমরা জপালার মতো ব্যবহার করি, এটা হচ্ছে অভিজ্ঞ, অভিজ্ঞ, তাহলে এইটা ব্যবহার করতে হবে আর এই চন্দ্র। তাহলে আমার মনে হয় তিনটা জায়গায় দেখালাম, শব্দের শুরুতে থাকলে এরকম হবে, শব্দের মাঝখানে বা শেষে থাকলে এরকম হবে। এখন আমরা কোনটা ব্যবহার করব, যদি ওকার ব্যবহার করতে হয় তাহলে এটা ব্যবহার, আর যদি ওকার ব্যবহার করতে না হয় এর মতো আসে তাহলে আমরা এটা ব্যবহার করব। হলো জয়। এবার আসো খিও, খিও একটা যুক্ত বর্ণ, খিও সমান হচ্ছে ক যোগ স, কিন্তু উচ্চারণে হবে ক খ, ক খ, কয় বসন্ত খ।
অথবা সুদূর খ। কোথায় ক খ হবে আর কোথায় খ হবে, শব্দের শুরুতে যদি থাকে তাহলে হবে শুধু খ, আর মাঝখানে বা শেষে যদি থাকে তাহলে হবে ক খ। আমরা শব্দে প্রয়োগ দেখাই, বানানে কিন্তু ক আর মূর্ধন্য ষ এই দুটো মিলে কিয় যুক্ত বর্ণটা হয়েছে। উচ্চারণে হবে মাঝখানে বা শেষে থাকলে ক খ, শুরুতে থাকলে খ। এখন যদি কোনো কার থাকে এই খতে হবে। দেখো আমরা একটা শব্দ লিখি, ক্ষুধা, ক্ষুধা, তাহলে উচ্চারণ লিখলে কি হবে, খরিসুকার ধয়াকার। অর্থাৎ আমরা এই পাশে যা লিখছি সেরকম ভাবে উচ্চারণ করলেই সঠিক উচ্চারণ হয়ে যাবে, ক্ষুধা। আচ্ছা মাঝখানে লিখি, মাঝখানে বা শেষে শিক্ষা, শিক্ষা, তাহলে দেখো তালব শয়লসী কয় হসন্ত কয়াকারে খা, শিক্ষা। যদি আমরা মাঝখানে লিখি ভিক্ষুক, ভিক্ষুক, ভৈরস্বৈকার ক্ষীয় হবে ক, খ কয় হসন্ত হবে, রস্বকার এই আছে খতে চলে যাবে আর ক। এখন ভিক্ষুক এখানে আটকে যাচ্ছে বদ্ধক্ষ হসন্ত, তাহলে আমার মনে হয় ক্ষীয়র উচ্চারণ বুঝলে, ক্ষীয়র বানানের ক্ষেত্রে ক মূর্ধন্য ষ, উচ্চারণের ক্ষেত্রে মাঝখানে শেষে থাকলে ক খ, শুরুতে থাকলে খ। আশা করি বুঝতে পেরেছ। এইবার আসো ষ ন, এখানে মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ন, মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ন, এটার উচ্চারণ কঠিন কিছু না, নর উচ্চারণ হবে সর উচ্চারণ হবে। দেখো বয়রস্বৈকার মূর্ধন্য ষয় ন রস্যকার, বিষ্ণু, বিষ্ণু স্বর উচ্চারণের সময় বলেছি যে মূর্ধন্য ষ সব সময় তালব্য স্বর মতো উচ্চারণ হবে, গাঢ় উচ্চারণ হবে, বিষ, বিষ্ণু। আর মূর্ধন্য হোক আর দন্তন্য হোক দন্তন্য মতো দিয়ে লিখতে হবে, তাহলে এটার উচ্চারণ হবে বিষ্ণু, বিষ্ণু। আর একটা শব্দ লিখি, কৃষ্ণ, কৃষ্ণ, ঠিক আছে, ক্রি তালব্যস্ব মূর্ধন্য স্ব সমান কৃষ্ণ, ন তো মকার আসলে ওকার কৃষ্ণ। আশা করি মূর্ধন্য স্ব মূর্ধন্য ন, এটা দেখায় ইয়োর মতো, ইয়ো না, ইয়ো শুধু চ ছ বর্গীয় জ আর ছ এদের সাথে যোগ হয়, এটা মূর্ধন্য স্ব মূর্ধন্য ন যোগ হয়েছে। এইবার দেখো এটা হচ্ছে কয়ত, এটা হচ্ছে কয়ত। আমরা যদি শব্দের প্রয়োগ দেখাই একটা শব্দ লিখি, যেমন ধরো ডাক্তার, ডাক্তার, তাহলে এর উচ্চারণ হবে দয়াকার ক, দয়াকার ডাক্তার। সোজা একটা একটা উদাহরণ হলেই হচ্ছে ডাক্তার, মুক্তার, এরকম কয়ত, কয়ত এরকম। আচ্ছা এবার হচ্ছে দয় ধ, দয় এবং ধ, দয় ধ এরকমও লেখে কিন্তু সেটা কেমন দেখায়, সেই জন্য এইটা মুছে এই পাশে দেওয়া হচ্ছে। মূলত অ দ এবং ধ, আমরা একটা শব্দ লিখি নর্মালি, এগুলো সমস্যা না, উদ্ধার
উদ্ধার। তাহলে কি হবে, রস্বউ কার দউ ধায়কারে ধা উদ্ধার, এটাই উচ্চারণ উদ্ধার, দ ধ সমস্যা নেই। এটা হচ্ছে তয় ত, মাত্রা দিলে, মাত্রা যদি দেওয়া হয় তয় ত, মাত্রা না দিলে ও। সুতরাং এটা খেয়াল করবে লেখার সময় মাত্রা একটা ব্যাপার। তো তয় ত ধরো পাত্তা, অয়াকার তয়তা, তুমি আমাকে পাত্তা দিতে চাও না, অর্থাৎ আমাকে মূল্যায়ন করতে চাও না, গুরুত্ব দিতে চাও না, সেরকম পাত্তা অয়াকার পাত্তা। উত্তর উত্তর হতে পারত, কিন্তু বলেছিলাম মনে আছে নিশ্চয়ই, হসন্তর এবং অন্তস্থ অ এর নিচে যদি হসন্ত থাকে তার আগে ওকার হয় না, সেজন্য উত্তর। তয় তো বুঝলে, এই তয় তো যদি আবার অন্য একটা পণ্যের সাথে দেখা যায় তাহলে সেটা তয় তো না, তয় রস্য। একটা বানান দেখায়, কয় রস্যইকার নয় তয়, এখানে কিন্তু তয় তো না, এটা হচ্ছে তয় রস্যকার। এটার উচ্চারণ যদি লিখি কয় রস্যইকার ন, কিন এই ন আর তকে ভেঙে ফেললাম, কিন আর এই রস্যকার, কিন আমার মনে হয় এই ব্যঞ্জনগুলো দিয়ে আর কোনো সমস্যা নেই। আর অন্যগুলো খুব সোজা, আর দুটো ব্যঞ্জন যুক্ত হলে মাঝখানে কোনো স্বরধ্বনি থাকে না, এরকম উচ্চারণের জন্য মানে অনেক সময় অর্থ পরিবর্তন হয়ে যায় যদি আমরা ভেঙে লিখি, যুক্ত ব্যঞ্জন যদি না থাকতো। যেমন ধরো আস্ত, আস্ত, হ্যাঁ এটা যুক্ত ব্যঞ্জন আছে বলেই আমরা আস্ত বলতে, একটা একক জিনিস অর্থাৎ যা ভাঙা না, ভগ্নাংশ না, সেই জিনিসটাকে বোঝায়। কিন্তু যদি বানানটা এরকম হতো তাহলে কি আর আস্ত হতো, আস্ত হয়ে যেত, আস্ত অর্থাৎ সে হয়তো এখানে আসত। তো বুঝতে পারছো যুক্ত ব্যঞ্জনের প্রয়োজন আছে আর কিভাবে ভেঙে লিখতে হবে। তো এটাকে যদি আমরা উচ্চারণে লিখি, এটাকে যদি আমরা উচ্চারণে লিখি তাহলে হবে আস, এই যে দন্তস্বর নিচে, দন্তস্বর নিচে হসন্ত হবে, আর দন্তস্বর নিচে যদি ত থ ন র ল থাকে সেটা দন্তস্বর হয়ে যায়। তো আশা করি এই কলাগুলো বুঝেছ। আর দু একটা দেখো এমনি, বাচ্চা ভয়কার চয় হসন্ত চয় কারি চয়, লজ্জা ল যা, উচ্চারণ হবে ল যা, অন্য ব্যঞ্জন নিয়ে অতটা সমস্যা নেই, আশা করি যুক্ত ব্যঞ্জন নিয়ে আর সমস্যা হবে না। সুতরাং যুক্ত ব্যঞ্জন আমার মনে হয় বুঝতে পারলে, এবার আমরা যাব হলায়। দেখো হলার উচ্চারণ প্রথমে আমরা আগে জেনে নেই, ফলা হচ্ছে সাতটি, নবম ও দশম শ্রেণীতে ছয়টি দেখানো হয়েছে মূর্ধন্য ন আর দন্তন্যকে একটি করে দেখানোর জন্য। তো ফলা সাতটি, রফলার দুটি রূপ আছে, রফলা রেফ, রেফ সমান রয় হসন্ত লিখলেই হবে। আচ্ছা রফলার সময় আলোচনা করব, আমরা ধারাবাহিকভাবে যেতে পারি, তবে এই দুটোর আলোচনা একটু আগে করব। কেন করব, করলে বুঝতে পারবে। আর অন্য অন্য ফলা, ফলা কাকে বলে নিশ্চয় জানো, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। তো এই ফলাগুলোর উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ, তবে এই ফলাগুলো শেখার সময় আমরা খেয়াল রাখবো এই ফলাগুলো
অ ছাড়া অন্য বর্ণের সাথে যুক্ত হলে একরকম হবে হ, আর হর সাথে কিন্তু হর সাথে কিন্তু ভিন্ন হবে। এই হর সাথে ফলাগুলো যোগ হলে ভিন্ন আচরণ করে। সুতরাং হর সাথে আমরা শিখছি না, পরে শিখব। তো এই ব ফলা, ম ফলা, র ফলা, ল ফলা, জ ফলা আজকে না পারলে যত দূর আমরা পারি তত দূর শিখে। দেখো ব ফলা প্রথমে, ব ফলা উচ্চারণ। বাংলা ব্যঞ্জন বর্ণের দুইটা ব ছিল, একটা বর্গীয় আর একটা অন্তঃস্থ ব। তো দুটোরই উচ্চারণ দুই রকম, অন্তঃস্থ বর উচ্চারণ ওর মতো বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু যেহেতু চেহারা একই রকম সেজন্য একটা ব তুলে দেওয়া হয়েছে। তো ব ফলা একটা শব্দের তিন জায়গায় থাকতে পারে, শব্দের শুরুতে, মাঝখানে, শেষে। এর উচ্চারণও তিন রকম, খেয়াল করে দেখো উচ্চারণ তিন রকম। উচ্চারণ হয় না, উচ্চারণ হয়, উচ্চারণ দীপ্ত করে। এর মানে হচ্ছে কখনো ব ফলার উচ্চারণ হবে না, কখনো হবে, আর কখনো যে বর্ণের সাথে থাকবে সেই বর্ণটাকে দীপ্ত করবে। আমরা উদাহরণ দেখলে বুঝতে পারব। এবং হয় না কোথায়, প্রথমে আমরা দেখব হয় না কোথায়। ব ফলার উচ্চারণ তিন রকম বলেছি, হয় না, হয়, দীপ্ত করে। হয় না কোথায়, শব্দের শুরুতে যদি ব ফলা থাকে আর যদি যুক্ত বর্ণের সাথে থাকে তাহলে উচ্চারণ হবে না। শব্দের শুরুতে যদি ব ফলা থাকে, যদি যুক্ত বর্ণের সাথে থাকে তাহলে তার উচ্চারণ হবে না। আমরা একটা শব্দে এই উদাহরণ পেতে পারি। দেখো দয় ব ফলা, নয় দ, এই একটা যুক্ত বর্ণ, এর সাথে আবার ফলা, তাহলে শব্দের শুরুতে থাকলে উচ্চারণ হবে না, যুক্ত বর্ণের সাথে থাকলে উচ্চারণ হবে না। সুতরাং আমরা যদি এটার উচ্চারণ এখন লিখি তাহলে কি হবে, ভুলে যাই যে বফলা আছে, যেহেতু উচ্চারণ হবে না। যদি এই বফলা না থাকতো যেরকম লিখতাম আমরা ঠিক সেইভাবে লিখব, তাহলে হবে দম দো, দ্বন্দ্ব। একটা শব্দে দুটো উদাহরণই আছে, কোথায় উচ্চারণ হয় না, শব্দের শুরুতে থাকলে উচ্চারণ হয় না, যুক্ত বর্ণের সাথে অর্থাৎ আগে দুটো বর্ণ যুক্ত আছে তার সাথে যদি আবার ফলা যোগ হয় তাহলে সেখানে উচ্চারণ হয় না। আমার মনে হয় বুঝতে পারলে, শব্দের শুরুতে একটা শব্দ দেখাতে পারি, ব ফলা আকার গ, এটার উচ্চারণ যদি আমরা লিখি তাহলে এটা হয়ে যাবে তালব্যস্ব সা গ, এটা লিখলেও হবে সা গ, স্বাগত, এটা লেখাই ভালো স্বাগত। তো বুঝতে পারলে যে ব ফলা শব্দের শুরুতে থাকলে উচ্চারণ হয় না, যুক্ত বর্ণে থাকলে উচ্চারণ হয় না। আশা করি বুঝতে পেরেছ তার তিনটে অবস্থান। এবার হচ্ছে উচ্চারণ হয়, একেবারে সব কিছু নিয়মের ভিতরে আনা কঠিন, তুমি যতদূর আমি পারছি। দেখো যদি এরকম কোনো বানান থাকে, নিচেই দেই ফলা নিচে থাকে, এরকম যদি কোনো উচ্চারণ থাকে তাহলে দেখবে বানানে, তাহলে তার উচ্চারণ হবে, ব ফলার উচ্চারণ হবে। যেমন ধরো উদ বাস টু, ওই যে অন্য বর্ণের শেষে ওর মতো থাকলে সেটা তয় রস্য, তাহলে এটা যদি উদ বাস্তু, উদ্বাস্তু, উদ্বাস্তু, তাহলে এটার আমরা উচ্চারণ লিখব উদ বয়কা দন্তস্ব ত,
তয় রস্ব। এই যুক্ত বর্ণকে ভেঙে ফেলেছি আর নিচে তয় রস্ব উদ্বাস্ত। এটা হচ্ছে কদবেল। কদবেল অবশ্য এইভাবেও লেখে আবার এভাবেও লিখতে পারে। এটা আমরা যদি লিখি তাহলে হবে কদ বেল, আর যদি এভাবে লিখি তাহলে হবে কদ বেল। কদ বেল যেন নিশ্চয় একটা সুন্দর খাদ্য, টক মিষ্টি। একটা উদাহরণ দেখলে এইভাবে যদি লিখে গয়, দেখো গয় রস্বইকার গয় ভয় রস্বি জ অন্তস্থ দিক বিজয়, দিক বিজয়। এটার উচ্চারণ যদি আমরা দেখি তাহলে হবে দয় রস্বইকার গয় রস্বইকার, যুক্ত বর্ণে যদি রস্বীকার থাকে পরের বর্ণে হয়, বলুন যদি কোনো কার থাকে যুক্ত বর্ণে দিক বি জ অন্তস্থ, অন্তস্থর আগে ও কার পায় না, দিক বিজয়। বানানটা এরকম, এখানে বর উচ্চারণ হচ্ছে, তাহলে এগুলো একটু মনে রাখবা। কোনো শব্দের বানানে যদি এসব বর্ণ থাকে তাহলে সেই বকলার উচ্চারণ হবে। আমি এগুলো দেখেছি, আরও দু একটা থাকতে পারে, তবে আমিগুলো যেগুলো দেখাচ্ছি পরীক্ষায় তোমাদের এর ভিতর দিয়ে আসবে হয়তো। এবার এখানে দেখো লম্বা বা লম্ব, যাই বলো না কেন, লম্বা আর একটা শব্দ যদি আমরা লিখি লম্ব, তাহলে লম্বা যদি লিখি তাহলে হবে লম্বা, উচ্চারণ হবে চারটে যুক্ত বর্ণের মতো, এসব যুক্ত বর্ণের মতো এভাবে ভেঙে লিখতে হবে লম্বা। যদি লম্ব হতো তাহলে কি হতো, লম্ব তাহলে হতো লম্ব, এভাবে হয়ে যেত। আশা করি বুঝতে পেরেছ। এইবার দেখো বয় ব, এটা তো আব্বা জনপ্রিয় শব্দ, আব্বা। আচ্ছা আব ভেঙে দেখ তো, আমার মনে হয় ব ফলার দ্বিতীয় নিয়মটা বুঝলে। প্রথমটা বলেছিলাম উচ্চারণ হয় না, কোথায় হয় না, শব্দের শুরুতে থাকলে যুক্ত বর্ণের সাথে থাকলে, হয় না মানে, হয় না মানে মনে করবা নাই, তাই লিখলেই হবে। এরপরে এরপরে দেখো হয় না দিত্ত করে, দিত্ত করে, দিত্ত করে কোথায়, শব্দের মাঝখানে বা শেষে থাকলে দিত্ত করে, দিত্ত বানানটাই আমরা দেখি, দিত্ত করে, দিত্ত করে কোথায় দেখো, দয় শব্দের শুরুতে থাকলে উচ্চারণ হয় না, শব্দের শুরুতে থাকলে উচ্চারণ হয় না, তয় ব করা এইটাকে দিত্ত করে, দিত্ত যে বর্ণের সাথে থাকবে ওই বর্ণকে দিত্ত করে, তাহলে দিত্ত, যে বর্ণের সাথে থাকবে ওই বর্ণের কাটটাকে দিত্ত করে। আর একটা শব্দ লিখি বিদ্যা, এটা ছিল শব্দের শেষে আর শুরুর নিয়মে এটার উচ্চারণ হয়নি, শব্দের শুরুতে থাকলে উচ্চারণ হয় না, মাঝখানে বা শেষে থাকলে যে বর্ণের সাথে থাকে সেই বর্ণটাকে দিত্ত করে। বিদ্যান যদি লিখি বিদ্যান, যদি বিশ্ব লিখি তাহলে হবে বিশ্ব, বিশ্ব। আশা করি বকলার উচ্চারণ বুঝতে পেরেছ। তাহলে বকলার উচ্চারণ কি বললাম, তিন রকম, উচ্চারণ হয় না, উচ্চারণ হয় দিত্ত করে, হয় না কোথায়, শব্দের শুরুতে থাকলে যুক্ত বর্ণের সাথে থাকলে, আর হয় কোথায় সেগুলো দেখলাম, আর হচ্ছে দিত্ত করে শব্দের মাঝখানে বা শেষে থাকলে। এরপরে আমরা শিখব ম ফলার উচ্চারণ। তো
মফলার উচ্চারণে আসি, মফলা। দেখো আজকে আমরা মফলা দিয়ে শেষ করব, মফলার উচ্চারণ পরবর্তী গুলো আর একদিন শিখব। মফলার উচ্চারণ ঠিক বফলার মতোই, একটা বফলা যেমন শব্দের মাঝখানে শুরুতে শেষে থাকতে পারে, মফলাও শুরুতে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, শেষে থাকতে পারে, আবার এর উচ্চারণও বফলার মতোই, কখনো হয় না, কখনো হয়, কখনো দ্বিত্ব করে। দেখো হয় না কোথায়, শব্দের শুরুতে আর যুক্ত বর্ণে থাকলে, শব্দের শুরুতে এবং যুক্ত বর্ণের সাথে থাকলে উচ্চারণ হয় না। শুরুতে দেখো স্মৃতি, এখানে স্মৃতি মফলার উচ্চারণ হচ্ছে না, যদি না হয় মনে করতে হবে নাই স্মৃতি। এখন ওই যে নাসিক্য বর্ণ চলে গেলে তার পরিবর্তে চন্দ্রবিন্দু দিতে হয়, বানানের ক্ষেত্রে পূর্ব বর্ণে বসে যদি চন্দ্রবিন্দু বসাতে হয়, আর আমরা যখন উচ্চারণ লিখব যে বর্ণে থাকবে সেই বর্ণে স্মৃতি, তাহলে শব্দের শুরুতে থাকলে উচ্চারণ হয় না। স্মৃতি স্মৃতি যুক্ত বর্ণের সাথে থাকলে উচ্চারণ হয় না। দেখো একটা উদাহরণ, লক্ষণ লক্ষণ, দেখো এটার উচ্চারণ হবে ল ও ল হয়কার ন, লক্ষণ। এই যে মফলা চলে গেছে এইখানে একটা চন্দ্রবিন্দু, লক্ষণ, তাহলে যুক্ত বর্ণের সাথে থাকলে উচ্চারণ হয় না। এবার হচ্ছে হয় কোথায়, দেখো এরকম বানান যদি থাকে, এরকম বানান যদি থাকে এই বানানগুলো মনে রাখতে হবে, এরকম বানান যদি কোনো শব্দের বানানে থাকে যদি, তাহলে তার উচ্চারণ হবে। এখন এরকম কতগুলো শব্দ লিখি, বাংময় বাগ্মি উঠমল উঠমল, এটা অপরিচিত শব্দ, ফুলের কুড়ি মৃন্ময় তন্ময় সম্মান গুল্ম গুল্ম। তাহলে দেখো উচ্চারণ গুলো আমরা যদি লিখি, বাং ম অন্তঃস্থ বাঘ, উচ্চারণ যেহেতু হচ্ছে চন্দ্রবিন্দু কিন্তু হবে না, কয়সুর টকুট ম যদি চলে যেত তাহলে চন্দ্রবিন্দু হতো, মল কুটমল মৃন মৃন দন্তন্য হয়ে যাবে, ম অন্তঃস্থ হস্যন্ত মৃন্ময় তন্ময় তন্ময় সম্মান সম মান সম্মান, এটা হবে গুল। আমি একটা একটা করে উদাহরণ দেখালাম, তোমরা এগুলো দিয়ে শব্দ গঠন করে তার উচ্চারণ শিখবে, তাহলে এগুলো এরকম ক্ষেত্রে উচ্চারণ হবে, এগুলো মনে রাখবে। তাহলে উচ্চারণ হয় না কোথায়, শব্দের শুরুতে হয় না, যুক্ত বর্ণের সাথে থাকলে হয় না, আর কোথায় হয় না, দুই জায়গায় হয় না, শব্দের শুরুতে থাকলে যুক্ত বর্ণের সাথে থাকলে হয়, কোথায় যেগুলো দেখালাম, আর হচ্ছে দ্বিত্ব করে, শব্দের মাঝখানে আবার শেষে একটা বর্ণের সাথে যদি থাকে, যুক্ত বর্ণের সাথে থাকলে তো উচ্চারণ হবে না, একটা বর্ণের সাথে যদি থাকে শব্দের মাঝখানে বা শেষে, তাহলে সেটা ওই বর্ণকে দ্বিত্ব করবে। দেখো
আত্মা, আত্মা মাঝখানে থাকলে বিশ, ছয়, এর উচ্চারণ হবে বিশ, বিশ, ছয়, এখানে চন্দ্র স্বর উচ্চারণ বুঝে তথ নরল থাকলে সেই স্বরটা দন্ত স্বর, এখানে আছে ম ফলা, সুতরাং তালব্য স্বর হয়ে যাবে। আশা করি ম ফলার উচ্চারণ বুঝতে পেরেছ, বাকি ফলাগুলো আমরা পরে উচ্চারণ শিখব। শুধু এই রেফ রেফ রর এক সংক্ষিপ্ত রূপ রেফ, ওইটা একটু আমরা দেখাই। রেফ সমান হচ্ছে রয় হসন্ত, এটা যেমন বর্ষা, দুইটা বর্ষা আছে, বর্ষা তীর, এটার উচ্চারণ যদি লিখি বর সা হসন্ত, আর যদি এই বর্ষা হয় তাহলে বর বর্ষা, এখানে একটা হসন্ত রেপের ব্যাপারটা বুঝলাম। আজ আর নয়, আমরা পরবর্তী ক্লাসে এই রফলা লফলা জফলা এবং হর সাথে সমস্ত ফলা দিলে কীরকম পরিস্থিতি হয় সেটা আমরা শিখব। আশা করি আজকের যুক্তবর্ণের বিষয়গুলো বুঝতে পেরেছ, বারবার দেখবে ডাউনলোড করে প্রয়োজনে নেট থেকে, তাহলে বুঝতে পারবে। যদি কোনো প্রশ্ন থাকে আমার সাথে যোগাযোগ করবে অথবা পরবর্তী ক্লাসে প্রশ্ন করবে। তো নিশ্চয়ই যুক্তবর্ণের সমস্যা আর থাকবে না। তো এ পর্যন্তই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লেখাপড়া করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।